হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আর কোনো অঙ্ক নয়। আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে একটি বইয়ের রিভিউ, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সামনে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে কেশবচন্দ্র নাগের কোরগণিত। দেখো, প্রথমেই তোমাদের বলে রাখি বইটা কিন্তু বেশ মোটা, বেশ ফুল। তো প্রথমেই বলবো এই বইটা কাদের জন্য, কেন এবং আমি কেন কিনেছিলাম। অ্যাকচুয়ালি এই বইটা যদি প্রথমে খোলা যায় তাহলে দেখবে এদিকে তোমাদের, বইটা আমি কিনেছিলাম 2019 সালে, অর্থাৎ তোমার ভালোভাবে লক্ষ্য করতে পারবে 2019 সালে কিনেছিলাম। তখন আমার কাছে মোটামুটি 600 টাকা নিয়েছিল, ঠিক আছে? তো দেখো এই বইটা হচ্ছে অ্যাকচুয়ালি যাদের গণিত সমস্যা, অর্থাৎ গণিত নিয়ে যাদের প্রবলেম আছে তাদের জন্য। অ্যাকচুয়ালি গণিত যারা দেখে ভয় পায়, একেবারে কোর বলতে কি কেন্দ্র, মিডিল, তাই না? তো সেই বেসফুল হিসাবে কিন্তু আমাদের এই বইটা পড়াটা উচিত, বা পড়াটা বলে মনে হয় আমার খুব ভালো। তো দেখো প্রথমেই আমি কথা না বাড়িয়ে এই বইটি সম্বন্ধে একটু তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো প্রথমে পাটিগণিত আছে, বীজগণিত আছে, এই বইয়ের যে সূচিপত্র সেখানে কিছু তথ্য দেওয়া আছে, সেটার মধ্যে পাটিগণিত আছে। এই পাটিগণিতে মিনিমাম 28টা চ্যাপ্টার আছে। তোমরা ভালো করে লক্ষ্য করতে পারবে যে 28টা চ্যাপ্টার কিন্তু তোমাদের সামনে উল্লেখ করা আছে। দেখো সংকেত সমাধান এই পর্যন্ত কিন্তু তোমাদের এই 0 থেকে, ঠিক আছে, 28টি চ্যাপ্টার কিন্তু তোমাদের সামনে দেওয়া আছে এই পাটিগণিতে। এবং বীজগণিতে দেখো তোমাদের এই 1 থেকে, হ্যাঁ, নিয়ন্ত্রিত সংখ্যা থেকে শুরু করে তোমাদের এই 33 পর্যন্ত এই বইটাতে কিন্তু 32-33টি কিন্তু তোমাদের চ্যাপ্টার রয়েছে। যদি বলি তাহলে চ্যাপ্টারগুলো কী কী একটু ভালো করে লক্ষ্য করবে। তোমরা হয়তো বইটি কিনেছো অনেকেই, তো যারা কেননি তারা দেখবে বইটি খুবই ভালো করেছে, নতুন আপডেট বইটা ভালো আরও করেছে। দেখো কী কী আছে। প্রথমে সাধারণ প্রশ্নাবলী বলে বলতে যে স্বাভাবিক যে প্রশ্নগুলো থাকে পাটিগণিত, ঠিক আছে, পাটিগণিতের সেই জিনিসগুলো কিন্তু আমাদের দেওয়া আছে। তো এই যে এরকম অধ্যায়ের যে বিভাগ, ঠিক আছে, এখানে দেখো কী কী বলা আছে, যে সাধারণ প্রশ্নাবলী, লসাগু গসাগু, সামান্য ভগ্নাংশ, দেখো, ঠিক আছে, সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক, আসন্ন মান, গড়, ঐকিক নিয়ম, বর্গমূল, সময় দূরত্ব, সময় কার্য, অনুপাত, সমানুপাত, ত্রৈরাশিক, ঠিক আছে, বহুরাশিক, সমানুপাতিক ভাগহার, আংশেদারি কারবার, মিশ্রণ, শতকরা হিসাব, সরল সুৎকষা, চক্রবৃদ্ধি সুৎকষা, সমাহার বৃদ্ধি ও হ্রাস, লাভ ও ক্ষতি, ব্যবসায়ী বিল, হুন্ড ও ব্যাংকিং, ঠিক আছে, বিবিধ, এই তো এই কয়েকটি কিন্তু, এবার এগুলো হচ্ছে MCQ উত্তরমূলক সমাধান। তো এই দেখো 25-26টি কিন্তু তোমাদের কিন্তু চ্যাপ্টার দেওয়া আছে এই বইটিতে খুবই সুন্দর করে। তো প্রথমত দেখো এখানে কিছু একক ও উহাদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন দেশের মুদ্রা, কোন দেশে মুদ্রাকে কী বলা হয়, ডলার কাকে বলা হয়, আমেরিকার কানাডা ডলার বলা হয়, ঠিক আছে, ভারতবর্ষকে টাকা বা রুপি বলা হয়, হ্যাঁ, এরকম কিন্তু বহুত কিছু ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়েছে এই বইতে। তো যেহেতু বইটির লেখক কেশবচন্দ্র নাগ, তাকে খুবই ধন্যবাদ আমাদের সামনে এত সুন্দর সুন্দর করে জিনিসগুলো তুলে ধরা। কারণ আমরা সিলেবাস ভিত্তিক যে পড়াশোনাগুলো করি, হ্যাঁ, যে সিলেবাস ভিত্তিক পড়াশোনাগুলো করি সেইখানে কিন্তু আমাদের এত সুন্দর করে লেখা থাকে না, বা আমাদের জানারও সাধ্য হয়ে থাকে না। তো দেখো আমি এই বইটা খুব ভালো করে পড়েছি, মিনিমাম 2-4 বার পড়েছি বইটা। তো আমার যতটুকু মনে হয়েছে খুবই ভালো, হ্যাঁ, বেসফুল, এখান থেকে অনেক কিছু শেখা যায়। তো যাই হোক, এই গেল পাটিগণিত। এবার আসবো তার পরের যে পার্ট, সেটা হচ্ছে তোমাদের এই বীজগণিত। দেখো প্রথমেই নিয়ন্ত্রিত সংখ্যা, হ্যাঁ, তারপরে আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বন্ধনী, সূত্রসমূহ, সমীকরণ, লেখচিত্র, উৎপাদক বিশ্লেষণ, গসাগু লসাগু, সহজ ভগ্নাংশ, জটিল রাশির গসাগু লসাগু, হ্যাঁ, বিদ্যুৎ জটিল সূত্র, তাদের প্রয়োগ, জটিল রাশি গুণনীয়োগ, সরল সমীকরণ, অনুপাত, সমানুপাত, দ্বিঘাত সমীকরণ, সরল সমীকরণ, লেখচিত্র, সহজ অভেদ, ভেদ, সমীকরণ, করণী, সূচক, দেখো এই যে লগারিদম সেট, এই যে বহুপদী সংখ্যা বলে, এই যে চ্যাপ্টারগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা বইটি কিনলে বা তোমরা বইটি যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা খুব সুন্দর করে দেখতে পাবে। দেখো এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলোতে কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদের কিন্তু জানার বাইরে। হ্যাঁ কেন বলছি, কারণ আমাদের সিলেবাস ভিত্তিক পশ্চিমবঙ্গ বোর্ডে যে সিলেবাস ভিত্তিক যে বইটি করেছে, আমি বলছি না বইটি কোথাও ভুল আছে, ত্রুটি আছে, তবে আমার মনে হয় ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু আমাদের সবসময় মনে থাকে না। তো চাকরিভিত্তিক যে পরীক্ষা এবং সেই রিলেটেড যে আমাদের জ্ঞান অর্জন করতে হয় ম্যাথ বিষয়ে, সেইখান থেকে কিন্তু আমাদের এই বইটা খুবই কার্যকরী, ঠিক আছে। এরপরে আসবো জ্যামিতি, হ্যাঁ, জ্যামিতি সংজ্ঞা, ব্যাখ্যা, প্রতিজ্ঞা, সম্পাদ্য, ত্রিভুজ অঙ্কন, 5 নম্বরে চতুর্ভুজ অঙ্কন, সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে, সমবিদ্যু, পিথাগোরাস, ত্রিভুজ অঙ্কন, বৃত্ত, হ্যাঁ, অনুপাত, দেখো এই অনুপাত সমানুপাত কিন্তু জ্যামিতিতেও আছে, আবার এদিকে দেখো তোমাদের বীজগণিতেও আছে, হ্যাঁ,
তো এটা হচ্ছে একটা টপিক যেটা কিনা চাই আমরা পড়ে থাকি। তো এটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে অনুপাত সমানুপাত, আর ওটা হচ্ছে বীজগণিত। তো এই যে চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে যে খুবই সুন্দর জ্যামিতিভাবে জ্যামিতি আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এছাড়াও ত্রিকোণমিতি আছে। দেখো ত্রিকোণমিতির যে মেন বিষয় অর্থাৎ আমাদের মাধ্যমিক রিলেটেড, হ্যাঁ, আমাদের যেহেতু চাকরি পরীক্ষা স্বাভাবিকত কী হয়, আমাদের মাধ্যমিক বিশেষ হয়, তো এইখানে দেখো কোণের পরিমাণ, হ্যাঁ, সূক্ষ্মকোণের অনুপাত, আদর্শ কোণের পরিমাণ, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ক্লাস টেনে কিন্তু আমাদের খুব সুন্দর করে দেওয়া আছে। তা সত্ত্বেও কিন্তু এখানে আমরা ভালো করে যদি পড়ি, আমরা শর্টকাট প্রসেস, এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি কিন্তু একটা অঙ্ক বইয়ের কথা বলেছিলাম, সেখানে কিন্তু এত এত সুন্দর করে দেওয়া নেই যে যেটা এটা আমরা এটা যে এখান থেকে যে পেয়েছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই বইটা কী হয়, এই বইটাতে তোমাদের যে এত মোটা করেছে তো এমনি করেনি, অ্যাকচুয়ালি কী বলো তো, এই বইটাতে যে বেসফুল যে তথ্য, সেই তথ্যগুলো কিন্তু খুবই ছোটো 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 করে তুলে ধরা হয়েছে। আসবো, আমি আসছি। এছাড়া আছে রাশিবিজ্ঞান, পরিশিষ্ট, হ্যাঁ, পরিমিতি, পরিমিতিতে যে জিনিসগুলো আছে দেখো, চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, হ্যাঁ, সমকোণী চৌপল, হ্যাঁ, তারপরে লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক, প্রিজম, পিরামিড, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুবই জানা দরকার, এবং এই জানা জিনিসগুলো কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় বারবার আসে। যেহেতু এই বইটি অ্যাকচুয়ালি আমার বিশেষত আমার মনে হয় এই বইটি কি অ্যাকচুয়ালি যে চাকরি ভিত্তিক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে। দেখো এখানে লিখে দেওয়া আছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার নমুনা পত্র প্রশ্নপত্র সমাধান সহ, কীরকম দেখো এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, হ্যাঁ, WB স্টাফ সিলেকশন, তারপরে তারপরে পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, এখানে স্টাফ সিলেকশন কমিশন, এই এখানে দেখো পাবলিক সার্ভিস, সিভিল সার্ভিস, এমনকি দেখো সিভিল সার্ভিসের প্রিলিমিনারি মিন্স, হ্যাঁ, দেখো এই যে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সিভিল সার্ভিসের WBCS যে পরীক্ষাগুলো হয় আমাদের, সেইখানে কিন্তু আমাদের এই বই থেকে অনেক রিকভারি আমরা করতে পারবো, ঠিক আছে, শিখতে পারবো। এছাড়াও WB অর্থাৎ পশ্চিমবঙ্গ বোর্ডের যে মাধ্যমিক এক্সামিনেশন, সেখানেও কিন্তু আমাদের এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী। ওকে, তো আসছি একটু ভেতরের দিকে। দেখো প্রথমের দিকে যে শর্ত সূত্রগুলো ছিল আমাদের, দেখো এখানে বীজগণিতে বেশ সূত্র দেওয়া আছে, আমি তোমাদের জুম করে ভালো করে দেখাচ্ছি। দেখো খুবই সুন্দর করে কিন্তু সূত্রগুলো দেওয়া আছে যে a+b² = a² + 2ab² হ্যাঁ, a-b² = a² - 2ab², হ্যাঁ, এদিকে দেখো উৎপাদক বিশ্লেষণ a² - b² = a+b × a-b, হ্যাঁ, এই যে সূত্রগুলো এ বি সূত্র, a+b/2² - a-b/2, হ্যাঁ, এছাড়া দেখো এদিকে a³+b³+c³-3ab = a+bc×a²b² + c² - ab - bc - ca, এই যে আমাদের ধরার বাইরে কেন বলছি, আমাদের বোর্ড রিলেটেড যে বইগুলো হয়, হ্যাঁ, সেখানে কিন্তু এত সুন্দর করে দেওয়া থাকে না। সো আমি রিকমেন্ড করব যে পশ্চিমবঙ্গে যে সমস্ত স্টুডেন্ট যারা মাধ্যমিকে বা 8-9 পড়ছো, তাদের আমি এই বইটা কিনতে বলবো। এটা তোমাদের কাছে এখন খুব বেশি হলে 650 নেবে, ঠিক আছে, 2022 সাল, যেহেতু আমার সময় তখন 600 নিয়েছিল, হ্যাঁ, তো 585 নিয়েছিল সম্ভবত, খুবই ভালো, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের যে আমার যে ভিডিওটা করার উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের জানানো যে আজকে আমাদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যা শিখে যে সিলেবাসের বাইরেও কিছু শিখতে হবে, এটা কিন্তু আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে। কারণ আমরা যদি সেইটা না জানি না বুঝি, তাহলে কিন্তু আমাদের সঠিক সময় সঠিক জিনিস না শিখলে একটা সময় আসবে কী হবে, যে বয়স চলে যাবে, তখন কিন্তু শেখার যে ইচ্ছা সেটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, এরপরে আমি আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখে নিতে পারো যে এই বইটা যে কত মোটা বই, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, 1118টি পেজ, ঠিক আছে, এই বইয়ের প্রত্যেকটি অঙ্ক কিন্তু খুঁটে খুঁটে করে দেওয়া আছে। তোমরা বইটি কেনো, বইটা দেখো, হ্যাঁ, এবং পড়ো। হ্যাঁ, আমি এখানে তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে দেখে আমি কিছু সম্পূর্ণভাবে বলতে পারলাম না, তো আমি লিঙ্কে তোমাদের ছবি পাঠিয়ে দেবো, তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো, ঠিক আছে। বইটি যাদের কাছে আছে তারা অবশ্যই জানাবে, ও ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ সো মাচ।